কুরবানির ঈদে হাটে পশু কিনতে গিয়ে মানুষের নানা রকম অভিজ্ঞতা হয়। সাধারণ মানুষের মতো তারকারাও নানা অভিজ্ঞতা অর্জন করেন, তবে তাদের কপালে বাড়তি পাওনা হিসেবে যোগ্য হয় ভক্তদের বিড়ম্বনা। ঈদ উপলক্ষে পশুর হাটে গিয়ে গরু কেনা বিড়ম্বনায় পড়া এমনই কিছু মজার ঘটনা জানালেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গরুর হাটে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা কিনবো, সবগুলোই ভালো লাগে। গরুর ব্যাপারে আমি আসলে তেমন অভিজ্ঞ না। গরুর হাটে অনেক ভিড় হয়, এখন হাটে গেলে সেলফির বিড়ম্বনায় পড়তে হয়। সব দিক বিবেচনা করে এখন আর গরুর হাটে যাওয়া হয় না। আমি সবসময় ঈদে এক দুদিন আগেই গরু কিনে থাকি, পরিচিত জনদের টাকা দিয়ে দেই, ওরা গরু কিনে নিয়ে আসে। তবে ছেলেবেলায় গরুর হাটে নিয়মিত যাওয়া হতো, কেনার আগে কতবার যে হাটে যাওয়া হতো তার কোনো হিসাব নেই। হাটে গেলে অনেক অভিজ্ঞতা হয়, বিশেষ করে গরুর জাত সম্পর্কে অনেক কিছু জানা যায়, বিষয়টি ভালোই লাগে। তাছাড়া আরও একটি বিষয় আমার কাছে খুব আশ্চর্য মনে হয়, হাটে এত গরু মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। গরুর হাটে কিছু মানুষের দেখা মেলে যারা খুব আদর যত্নে তাদের গরুটি লালন পালন করে থাকেন, বিক্রির সময় ওই মানুষগুলো তাদের পোষা প্রাণীটি বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্য দেখে নিজের চোখেও পানি চলে আসে।